কণী ক্ৰয় কৰোঁতে সাৱধান, প্লাষ্টিকৰ কণী কৰিমগঞ্জত। প্লাষ্টিকৰ কণী সন্দেহত আতংকিত মহিলা, এটা দুটা নহয় প্ৰায় দহটা কণী। করিমগঞ্জ চহৰৰ ছেটেলমেন্ট ৰোডৰ দুইজন মহিলাই ঘৰতে কণী ৰান্ধি থাকোঁতে চকুত পৰিল প্লাষ্টিকৰ কণী। কণীকেইটাৰ আকাৰ বিভিন্ন ধৰণৰ, দলিয়াই দিলে না ভাঙে, জুই লগালে প্লাষ্টিকৰ দৰে বেয়া গোন্ধ উলিয়ায়। এয়া দেখি হতভম্ব এই দুইগৰাকী মহিলা। এইবাৰ এই দৃশ্যলৈ মন কৰক। উল্লেখ, কণী প্ৰতিদিনে সৰু সৰু কণ কণ ল'ৰা ছোৱালীক ঘৰতে খাই থাকে, আৰু বিশেষকৈ সৰু সৰু ল'ৰা ছোৱালীক বেছিকৈ খোৱা হয়। ইয়াৰোপৰি বিদ্যালয়সমূহত দুপৰীয়া আহাৰৰ লগতে কণী দিয়া হয়। কিন্তু এনেদৰে প্লাষ্টিকৰ কণী যদি বজাৰত উপলব্ধ হয়, তেনেহ'লে কণীৰ উপকাৰিতাতকৈ শাৰীৰিক ক্ষতিহে বেছি হ'ব বুলি ধাৰণা। দুইজন মহিলাই এই কণীকেইটা দোকানৰ পৰা ক্ৰয় কৰিছিল বুলি জানিব দিয়ে। দুইগৰাকী মহিলাই কয়, কৰিমগঞ্জৰ পৰা ভাবছি দুপুরবেলা ডিম রান্না করবো। ডিম যখন মানে ডিমটা ফ্রিজ থেকে নিলাম, তারপর ডিমটা না পেয়ে ডিমটা জাস্ট আমি মানে যখন ডিমটা বাড়িতে ডিমটা যখন ফাটাই আর কি, তখন মানে দেখি যে ডিমটা মানে ফাটছে না, তখন হাত দিয়ে এইভাবে খুললাম, খোলার পরে দেখি না যে ডিমটা মানে উঠে যাচ্ছে বাকলটা ধীরে ধীরে। তো ধীরে ধীরে এই বাকলটা তুললাম, তোলার পরে দেখি পাতলা একটা লেয়ারটা বেশ হেভি, তো হেভি লেয়ারটা তারপরে আমি নিলাম। নেওয়ার পর মানে আমি দেখলাম, তারপরে দেখি কিরকম জানি আমার স্ট্রাইক মারলো মনে, যে শুনেছি যে মার্কেটে প্লাস্টিকের ডিম মানে বের হয়েছে। তারপর আমি কি করলাম যে ডিমটাকে জাস্ট আমার গ্যাসের চুলার মধ্যে নিয়ে ওপর আমি এটাকে একটু দেবে ধরলাম, তারপরে দেখি না তুমি যেন পুরা পুরা গন্ধ। তারপর আমার পাশের বাড়ির ওনাকে জিজ্ঞেস করলাম যে আমার ডিমে এভাবে গন্ধ, ওপর উনিও বলছেন যে মানে উনার ডিমও এভাবে হচ্ছে। তো একভাবে যদি হয় তাহলে আমরা তো প্রতিদিনই ডিম খাই, যে শীতের দিন আমরা ডিমটা একটু বেশি প্রেফার করি আগে, তো ডিম আমরা খাই। তখন এভাবে যদি হয় তাহলে তো আমাদের কি স্বাস্থ্যের সাংঘাতিক তো ক্ষতি হয়ে যাবে। এভাবে যদি মার্কেটে ডিমটা চলে, তো ছোটো ছোটো বাচ্চারা প্রত্যেকদিনই ডিম খায়, ইভেন কি স্কুলেও ডিম দেওয়া হয় প্রত্যেক এখন উইকলি এখন একদিন ডিমে স্কুল মানে স্কুলে ডিমটা দেওয়া হয়। এভাবে যদি ডিম মার্কেটে চলে তত আমাদের স্বাস্থ্য মানে ভালো হওয়ার পরিবর্তে উল্টো আরো খারাপ হয়ে যাবে। তো আমি চাই যাতে সবের ভাগে এভাবে মানে প্লাস্টিকের ডিমগুলো যাতে মার্কেটে না আসুক, আমরা যাতে ভালো ডিমটা খাই। তো এটাই আমি খোলার পরে এরকম একটু শক্ত বাকল আর ইয়ে জ্বালানোর পরে পুরা গন্ধ প্লাস্টিকের গন্ধ। এর আগেও কি ওই ডিম খেয়েছেন? আমরা খেয়াল করিনি, আগে তো খাওয়া হয়েছে, কিন্তু আজকে দেখার পরে আমরা সবারই সন্দেহ হয়েছে, তারপর দেখালাম সবাইকে। ডিমটা দেখতে অন্যগুলো ঠিক ছিল, আর কয়েকটা ছিল একটু শেপটা অন্যরকম, একটু বড়, একটা একটু চেপা এরকম। কি সন্দেহ আপনাদের? সন্দেহ প্লাস্টিকের গন্ধ, জ্বালানোর পরে তো পুরাই প্লাস্টিকের গন্ধ।